নমস্কার সকলকে, মাইক্রোফিন্যান্স জব নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যে কারণে আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম যে HDFC ব্যাংকে মাইক্রোফিন্যান্স ডিপার্টমেন্টের জন্য ফিল্ড অফিসার পদে এক ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছে। মূলত সেলস অফিসার পোস্টের জন্য এই ইন্টারভিউ নেওয়া হবে। যারা মাইক্রোফিন্যান্স সেক্টরে ফ্রেশার, অর্থাৎ যারা কোনোদিনও মাইক্রোফিন্যান্স সেক্টরে কাজ করেননি অথবা অন্য কোনো ফিনান্সিয়াল সেক্টরে অন্তত এক বছর বা তার বেশি সময় ধরে কাজ করছেন, উভয়ে এই ইন্টারভিউয়ে অংশ নিতে পারেন। বয়স হতে হবে সর্বাধিক 30 বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতক পাস হতে হবে। তবে উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলেও আপনারা এই কাজের জন্য আবেদন করতে পারেন। এই কাজের জন্য এক আকর্ষণীয় বেতন 18,000 থেকে সর্বাধিক 24,000 টাকা পর্যন্ত বেতন নির্ধারণ করা হয়েছে এবং সেই সাথে প্রচুর পরিমাণে ইনসেন্টিভ, PF, ESI, মেডিক্লেম, ট্রাভেল অ্যালাউন্স সহ যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে। এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী 15ই নভেম্বর এবং 18ই নভেম্বর 2024, অর্থাৎ শুক্রবার এবং মঙ্গলবার, বর্ধমান জেলার দুর্গাপুর ব্রাঞ্চে। ভিডিওর ডিসক্রিপশন বক্সে দুর্গাপুর ব্রাঞ্চের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নম্বর প্রোভাইড করা হবে। আপনারা কন্ট্যাক্ট করে অথবা সরাসরি সেই ব্রাঞ্চে গিয়ে উপস্থিত হতে পারেন। ইন্টারভিউয়ের দিন অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সেই সাথে শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথি নিয়ে সেখানে উপস্থিত হবেন এবং অবশ্যই আপডেটেড CV নিয়ে যাবেন। অর্থাৎ যদি কোনো ফিনান্সিয়াল সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকে তবে সেটা অবশ্যই CV-তে উল্লেখ করবেন এবং সেই সাথে লাস্ট 3 মাসের স্যালারি স্লিপ অথবা NOC অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে সেখানে উপস্থিত হবেন। এই সমস্ত কাজের জন্য আপনারা কাউকে কোনো রকম টাকা দেবেন না। যাবতীয় ডকুমেন্টস নিয়ে আপনারা নিজেরাই সেখানে যাবেন, ইন্টারভিউ দেবেন, অবশ্যই সিলেক্ট হবেন। তার জন্য কাউকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই। আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন। যারা বর্তমানে বেকার আছেন অথবা বেটার কোনো অপরচুনিটি অপেক্ষায় রয়েছেন তাদের কাছে আমার এই বার্তাটা অবশ্যই পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এবং সেই সাথে যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই কোন জেলা থেকে দেখছেন অথবা কোন ফিনান্সিয়াল সেক্টরে কাজ করছেন সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।